বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 35 জন শিক্ষার্থীকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাফর। বিশেষ অতিথি ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ খান খসরু ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। আর উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ও বঙ্গবন্ধু রাজনীতি চর্চা পরিষদের সভাপতি জহিরুল আলম নিউটন সহ ময়মনসিংহ সমন্বয় পরিষদের সদস্যবৃন্দ।